marido pra mim, pra mim, pra mim, pra mim. Entra com a sua CA Comedy TV. Smile is good for heart. শোনো, আমি একটু বাইরে যাইতেছি, বুঝলে? আচ্ছা, তুমি একটু ভালোভাবে থাকো। আচ্ছা, গ্রামে পোলাপন গুলা ভালো না, বুঝছো? একটু ভালো না, আমি তো বাইরে বেরি হই না, সারাক্ষণ তো বাসায় থাকি। আমি গেলাম এই ঘন্টা খানে পর আমি আইবো। হ্যাঁ, গ্রামের শখ গুলো কয় তো যে আমি একটু মুরব্বী, তাই এই অঙ্ক পোলাপন গেল। আমার একটু ভয় লাগে, উচ্চ মাটিতে ভয় লাগে, কি যেন কি কইটা বসো। আবার তুমি কি যা বলো, কিসের ভয়? আমি আছি না খারাপ তো ওই পোলা নিয়ে একটু সমস্যা, বুঝো না? ঠিক আছে ঠিক আছে, যাও তুমি বাজার যাও। কি কি বলছি মনে আছে? হ্যাঁ, ওই যে এক নম্বর ইলিশ মাছ বললে না, কাঁচা ইলিশ, ও তো মনে থাকে না, বয়স তো যেন কেমন হয়েছে। আচ্ছা লিস্ট দেখা কর মনে, তুমি একটু ভালো থাকি সারাদিনই তো ঘরে থাকো। কি রে, সারাদিন আমি ঘরে থাকি? আচ্ছা আমি গেলাম, আসি। ভালো থাকো কিন্তু, তাড়াতাড়ি এসো যাও। আপনার আব্বা কই? আপনাকে আব্বা মানে? আব্বা মানে আমাদের মতি চাচা কই? চাচা? আপনার কেমনে হাজবেন্ড হয়? কবে বিয়ে করলো চাচা? ওই তো করছে, 2-4 বছর হইলো। 2-4 বছর করছে? ওরে আল্লাহ, এই ঘরের বাচ্চা ঘরে রেখে দিছে তো, দেখ ঘর থেকে বের হতে দেয় না চাচা? না কেন, কি বলেন আপনি? হ্যাঁ ভাবি, এই চাচা দিয়ে আপনার হবে নাকি? মানে বাজার টাজার করতে পারবে সব বয়স্ক লোক? আপনার যা লাগবে ভাবি আপনি আমাকে বলবেন, কি বয়স্ক লোকদের সবকিছু হয় চাচি ভাবি। কি করবো, কোন কপালের লিখন? আরে কপালের লিখনের দোষ দেওয়া যাবে না। আচ্ছা ওই বুড়া চাচার সাথে আপনার কেমনে হয় ভাবি কান্ত? দেখেন আমি চেষ্টা করতেছি আপনাকে চাচি বলার জন্য, ভাবি চাচি হবে না, কারণ ভাবিকে ভাবি বলতে হয়। কথা আছে না, সুন্দরকে সুন্দরী বলতে হয়, অসুন্দরকে অসুন্দরী বলতে হয়। ওরে ভাবি দেখেন এই যে আপনার চুল, মাশাআল্লাহ, এই যে আপনি ভাবি, ও ও ভাবি কি হাসি দিয়েছেন ভাবি, এই হাসিতে তো ভাবি 100টা কুত্তা পড়ে পড়বে ভাবি। কুত্তা মানে আপনি বুঝেন নাই, পাড়াতে কিছু বদ ছেলে থাকে, আপনার হাসিতে ঠিডা হয়ে যাবে। আর আপনার কপাল ভালো, এরকম বয়স্ক চাচাকে বিয়ে করেছেন, এতে একটা সুবিধা আছে, জানবেন সুবিধাটা কি? কি? কাকা তো মনে করেন রাতে ঘুমায়, এবং কাকা ঘুমালে নাক ডাকে শব্দ করে। আর আজকে রাতে কাজ করবেন, ঘুমের বড়ি দিয়ে এ বুড়িয়ার ঘরে বুড়িয়ারে একবারে রেখে দিবেন,
আমি রাতে চলে আসবো। সব যে বলেন আপনি আজেবাজে। আচ্ছা ভাবি আপনার রাগ করছেন কেন? আর সত্যি করে বলেন তো ভাবি, এই বুড়া কাকা দেখি কিছু হয় আছে তো যে কোনো সময় আবার সারা চলে আসবে চাচা, তো যাই হোক ভাবি। হ্যাঁ আপনি যান ভাবি। কি করে না চোখের পলো ভাবি ভাবি কি তোমার রূপের ছলো, এই হাসিতে আমি এখন ভাবি চলে গেলাম ভাবি গো ভাবি। কি রাতে আবার চলে আসিব ভাবি। যান তো যান ভাবি। কি আজে বাজে কথা, রাতে কত হাটে এক কেজি বাগুন নিছে টাকা দেয় নাই, তারপরে বাপ হয় নাকি স্বামী? আপনার কথা বলছি, হালার পর হালার তো পুরো ছক্কা মারছে। কি কন ভাই আপনি, না বাউন্ডারি মারার কথা ছিল। সাসি আমার হন। হ্যাঁ সাসি, গোসি সাসি না সাসি দেশে কি খরা বন্যা হয়েছিল জোয়ান পোলা, আপনি সাসার উপর টাসকি খাইছেন, সাসারে কেমনে বিয়া করলেন আপনি? কি কন আপনি, ওই যে বিয়া বাড়িতে গেছিলাম যাই আপনার চাচার উপর ক্রাশ খাই। প্রথম জায়গায় ক্যারাশ খাইছেন? ভাবি বইলা ফেলছি, মানে আপনি জোয়ান মানুষ তো তাই আইতে চাই না। আচ্ছা ঠিক আছে ভাবি করে ডাইকেন, কোন কেউ যেন না শুনে। না কেউ শুনবে না, কে শুনবে না, হইলে আবার সমাজে লোক খারাপ করবে। সেই আপনি আর আমি, আপনার জীবনে কি প্রথম চাচাই আইছে? হ্যাঁ তাইলে আপনি বুঝবেন না। কেন বুঝাম আপনি রে? কি বুঝেন না শোনেন, আপনি তো মুরব্বি পাইছে কিছু নাই। ভাবি মনে করে এই বাসাটায় আপনি আর আমি
আসসালামু আলাইকুম চাচা। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। চাচা আপনি নাকি কোনো কি দুর্ঘটনা ঘটাইছেন আমি শুনলাম। আমি কি দুর্ঘটনা ঘটাইলাম মা? আপনি নাকি বিয়ে করছেন? ও সেই কথা লাগে মা লাগে, সংসার করতে গেলে আমি একা তো আর পারবো না। কিন্তু এই কোসি মেয়েটার জীবনটা ধ্বংস হয়ে গেল না? ওই আমি ধ্বংস হইতে দেব? ওই না আমার জান, আমার প্রাণ তো ভালো আছে। তুমি থাকো, দুপুরে খাওয়া করে যাও। আচ্ছা থাকবা তো। আচ্ছা তার আরো খুশি হলাম। কেমন কেমন লাগতেছে, মাথা ঘুরতেছে, ভালো থাকতেছে না? বমে বমে ভাব হয়। আর কি হয় তাহলে তোমার বাতাস থেকে? উমা পেট দেহি উংসা ভাবটা কি? বাচ্চা বাচ্চা এলো কই থেকে? হাই আল্লাহ, আমি তো প্রথম বউ যখন আমার মহিলা আছে তার আগেই তো আমি লাইভ এডিশন করছি। সত্যি সত্যি যা ভাবছিলাম তাই হয়ে গেল। এমাগিরে কইছিলাম ইয়ং পোলা পানের লোক সাথে বসবি না, এই দুই পোলা মলকে এক বাচ্চা জন্ম দিচ্ছে রে, এক বাচ্চা জন্ম দিচ্ছে, আমি কি করবো?